মল্ল রাজবাড়িতে সেখানে দুর্গোৎসব মেতেছেন সেখানকার সদস্যরা এবং সাধারণ মানুষ। বাঁকুড়ার মল্ল রাজবাড়ির ঐতিহ্যবাহী এই পুজো কেন বিখ্যাত জনপ্রিয় জানবো আমাদের প্রতিনিধি মৃন্ময় সরাসরি রয়েছে। মৃন্ময়, বাঁকুড়ার মল্ল রাজবাড়ির পুজো এবারে জমজমাট। গত বছর কোভিডের কারণে সম্পূর্ণরূপে পুজো করা সম্ভব হয়নি, কিন্তু এবছর পুজো উদ্যোক্তারা যাবতীয় ব্যবস্থাপনা করেছেন। কতটা জমজমাট সেখানকার পুজো? একদমই তাই। দেখো, বাঁকুড়ার যে বিষ্ণুপুরের যে প্রাচীন মল্ল রাজাদের যে দুর্গাপুজো, সেই দুর্গাপুজো পূজিত হন মা মৃন্ময়ী রূপে। বাংলা 404 সালে মল্লরাজ জগৎ মল্ল তিনি শুরু করেছিলেন এই মল্লরাজ পরিবারের যে দুর্গাপূজা। পরিবারের একজন সদস্যকে ওনার কাছ থেকে বিস্তারিত জেনে নেবো যে এই পরিবারের যে পুজোর যে শুভ যে আরম্ভ সেটা কীভাবে হয়েছে। মহারাজ জগৎ মল্ল 19তম মল্লরাজ, উনি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন 997 খ্রিস্টাব্দে। বিষ্ণুপুরের রাজধানী ছিল প্রদ্যুম্নপুর। উনি শিকারের উদ্দেশ্যে এসেছিলেন বিষ্ণুপুরে। তখন বিভিন্ন অলৌকিক ঘটনার সম্মুখীন হয়ে উনি স্বর্ণাদেশ পান মা মৃন্ময়ীর, এবং তখন উনি ওই মন্দির প্রতিষ্ঠা করেন। মা মৃন্ময়ী হচ্ছেন আমাদের কুলদেবী, মল্ল কুলদেবী। পুজোর অনেক কিছু আচার একটু ব্যতিক্রম আছে। আমাদের পুজো শুরু হয় 14 দিন আগে, জিতাষ্টমীর দিন থেকে পুজো শুরু হচ্ছে এবং সেই পুজো চলবে বিজয়া পর্যন্ত। সপ্তমীর দিন হচ্ছে মেজ ঠাকুরানি ছোট ঠাকুরের মন্দিরে প্রবেশ ঘটে, আর বড় ঠাকুরানি আসছেন জিতাষ্টমীর পরের দিন। মা মৃন্ময়ীকে বেসিক্যালি তিনটে পটে পুজো করা হয়, বড় ঠাকুরানি, মেজ ঠাকুরানি ও ছোট ঠাকুরানি। অষ্টমীর দিন সকালে মন্দিরে ঢুকছেন অষ্টদশভুজা বিশালাক্ষী দেবী, ওনার সামনে রাজঞ্জলি দেওয়া হয় সন্ধিক্ষণের সময়, এবং বিভিন্ন আচার প্রথাকে সিগনিফাই করার জন্য, বিভিন্ন ক্ষণকে সূচিত করার জন্য তোবধ্বনি করা হয়। তোবধ্বনি শুরু হয়েছে জিতাষ্টমীর পরের দিন থেকে, প্রতিটি মুহূর্তে চলছে। তার মধ্যে বিশেষভাবে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে সন্ধিক্ষণের তোবধ্বনি। এই তোবধ্বনি দেখতে হাজারে হাজারে লোক এখানে আসে, মূর্ছার পাড়ে তোবধ্বনি হয়। এরপরে অষ্টমীর মধ্যরাত্রে বা নবমীর মধ্যরাত্রে খচ্চর বাহিনীর পুজো করা হয়। খচ্চর বাহিনী খুবই প্রাসঙ্গিক এখন, বিভিন্ন যে মহামারী ছিল তৎকালীন আমলে, তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য 49তম মল্লরাজ বীরহাম্বীর, যিনি ছিলেন বারো ভূঁইয়ার অন্যতম, তিনি এই খচ্চর বাহিনী বা মহামারী দেবী পুজো শুরু করেন। মধ্যরাত্রে এই পুজো, এর গোপন পুজো বলে এটা উল্লেখ আছে। সমস্ত মন্দির ফাঁকা করে দিয়ে, সমস্ত আলোকবর্তিকা নিভিয়ে, পুরোহিত মন্দিরের পিছন দিকে মূর্তির মানে পটের পিছন দিকে বসে উনি এই পুজোটা করেন। যথাক্রমে এরপর হচ্ছে বিজয়া দশমী। বিজয়া দশমী তো আমাদের কিছু রিচুয়ালস আছে, যেমন হচ্ছে নীলকণ্ঠ পাখি উড়ি দেওয়া হয় এবং দইয়ের মধ্যে চ্যাং মাছ ছাড়া হয়, যেগুলো শুভ বলে পরিগণিত করা হয়। এর মধ্য দিয়ে পুজোর সমাপ্তি ঘটে। আমরা শুনে নিলাম যে মল্লরাজ পরিবারের সদস্যের কাছ থেকে যে এই পুজোর যে ইতিহাস। আমি পাশাপাশি ক্যামেরা পার্সনকে দেখানোর চেষ্টা করবো এখানে যে মা মৃন্ময়ীর রূপে পূজিত হন মল্লরাজ পরিবারে প্রায় 404 সাল থেকে, বাংলা 404 সাল থেকে এই পুজো হয়ে আসছেন। মহারাজ জগৎ মল্ল এই পুজো শুরু করেছিল, আমরা সেই ছবি তুলে ধরছি। মা মৃন্ময়ী রূপে পূজিত হন এই মল্লরাজ পরিবারে, যেটি মানে একটা বাঁকুড়া জেলার শুধু নয়, পশ্চিমবঙ্গের একটি প্রাচীনতম দুর্গাপুজো বলা যেতে পারে এক কথায়। এই সেই ছবি সরাসরি আমি তুলে ধরছি রিপাবলিক বাংলার পর্দায়। এইখানেতেই মা মৃন্ময়ী রূপে পূজিত হন, এবং এখানে যে পটের পুজো আমরা বলে থাকি, সেই পট এখানে আসে বিষ্ণুপুর থেকে। সেই বিষ্ণুপুর থেকে পট পূজিত হওয়ার পর এখানে মা মৃন্ময়ীর পূজা পাঠ চলে, এবং কথিত আছে এখানকার তখনকার দিনের যে প্রাচীন যে সমস্ত প্রথা, সেই প্রথা এখনও পর্যন্ত কিন্তু সেই সমস্ত প্রথা মেনেই পুজো করা হয়। অর্থাৎ বলা যেতে পারে যে বাঁকুড়া জেলার যে ইতিহাস, সেই বাঁকুড়া জেলার ইতিহাসের একটা মানে চিহ্ন কিন্তু এই মৃন্ময়ী মন্দির এবং এই মৃন্ময়ী দুর্গাপূজা। মৃন্ময়, তোমাকে আপাতত ধন্যবাদ। আমাদের প্রতিনিধি মৃন্ময় বিষ্ণুপুর মল্ল রাজবাড়ি থেকে সরাসরি আপনাদের ছবি তুলে ধরলো এবং সেখানকার ইতিহাস তুলে ধরলো। 1000 বছরের পুরনো পুজো, এবারে যথেষ্ট জমজমাট। যাবতীয় রীতিনীতি মেনে সেখানকার রাজবাড়ির সদস্যরা পুজো করেন। 14 দিন আগে কামানের টোপের মধ্য দিয়ে এই পুজোর সূচনা হয়।